আজকে আমাদের ঘরে তো কেউ নেই, তাই আমি দুপুরবেলা রান্না করব। আজ সকালবেলা রান্না নয়, দুপুরবেলা রান্না করব। তা দুপুরবেলা কী কী হয় আমি সেটা দেখিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে নেব, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেতে পেঁয়াজ আমি দিয়ে দেবো, একটা গোটা পেঁয়াজ নিয়েছে, এখানকার জিরে দিয়ে দেবো, এর মধ্যে ভালো করে নেড়ে নেবো। নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেবো। নিয়ে এই কাঁচা টমেটো একটা গোটা নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। একটু নেড়ে নেবো ভালো করে, একটু নুনটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। এবার পাকা টমেটোটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষব, আদাটাও দিয়ে দিলাম, খানিকটা পরে দিয়েছি। একটুখানি জল দিয়ে দেবো যাতে টমেটোটা, কাঁচা টমেটোটা ভালো করে গলে যায়। এই শুকনো হয়ে যাওয়া জলটা, শুকনো হয়ে যাওয়ার পর হলুদ লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে এই জল ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, খানিকখানি ফুটাবো, 15 মিনিট মতন ফুটাবো। এই তো প্রায় হয়ে গেছে, আমি ধনে পাতাগুলো এতে দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে মাছের ঝালটা কাঁচা টমেটো দিয়ে। তা এবার আমি এই দুপুরের খাবার, আজকে দুপুরে এই রান্না হয়েছে, মাছের ঝাল ভাত আর আলু ভর্তা।